বর্তমান সরকার দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক এ লক্ষ্যে দেশে হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হচ্ছে বলে জানান তিনি দুপুরে নাটোরের সিংরার শেরকোল ইউনিয়নে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন দু সালে আইসিটি সেক্টরে এক মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে চায় বাংলাদেশ